আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো অনেকদিন ধরে আসলে টাকা জমাইছিলাম ব্যাংকে, মেয়েকে স্বর্ণ কিনে দিব, ওই টাকা দিয়ে তার স্বর্ণ হবে না, তারপরেও জমাইছিলাম আর কি, ওদের আকিক একসঙ্গে করার জন্য। তো চলে যাচ্ছি, আর কিছু শপিং ও বাকি ছিল, ওগুলো করবো। ভিডিও বেশি নিতে পারি নাই, কেন জানি না, হয়তো বিজি ছিলাম বাচ্চা কাচ্চার সঙ্গে এই কারণে। আর আমার জন্য আমার মেয়ের সঙ্গে ম্যাচিং করে সেম সেম ব্যাঙ্গেল চুরি নিছি আসলে। তারপর কিছু টুকটাক গোল্ড কেনার ছিল, এগুলো কিনছি, যেগুলো না হলে চলতেছে না আসলে। তো আপনাদের দিনকাল কেমন যাচ্ছে জানাবেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আসলে বেশি দূরে যাইতে পারি নাই। আমার হাজবেন্ড তো শরীরে অনেক অসুস্থ ছিল, গায়ে জ্বর কমলে এখন কাশিটা বেশি একদম সিরিয়াস করতেছে। এ কারণে বাসার পাশে রুলাতে গেছিলাম, রুলা মলের ওখানে গোল্ড সিটি সেন্টার আর কি, তো ওখান থেকে নিয়ে নিছি আসলে। তারপর আমার জন্য এই কাপড়টা দেখতেছিল আসলে, ইয়েলো কালার, এটা 200 দিরহাম বলছে, ওনারা বলতেছে না 350 ছাড়া দিবে না। তো মানে পছন্দ হলে সেটার দাম বেড়ে যায়, কেন জানি না, বাংলাদেশে যেখানে যাবে ওইখানে এরকম, মানে যেটা পছন্দ হয় সেটা ডিমান্ড নিয়ে বসে থাকে, এটা অনেক খারাপ লাগে। লাস্টে চলে আসছি, বলতেছি নিবই না, কিরকম ডিমান্ড নিয়ে বসে থাকছে, একদিনের জন্য কত কিছু কিনছি তারপরেও। এমনি কিন্তু ওই গিফট মার্কেটে অথবা বড় মার্কেটে গেলে এরকম পছন্দ মতো চুরি পাওয়া যায় না আসলে, আমার হাত একটু বড় ওই কারণে হয় না। সো ওই দোকানে গেছি, সঙ্গে সঙ্গে পাইছি, অনেক ভালোই লাগছিল আসলে। আর এখান থেকে আমি চুরি নিব ভাবতেছি, অনেকবার নিছি, 2 বছরই তো নিছি, সামনে বারও নিব, কারণ ওইখানে ভালো লাগে। তো আমি স্বর্ণ টর্ণ কিনে বাসায় চলে আসছিলাম, আমার হাজবেন্ড আবার কাজে চলে গেছে, আসলে কাজ তো করতে হবে, রাতে 11টা কি 12টা বাজছিল, আস্তে আস্তে তারপরেও কাজে যাওয়া লাগছে মানুষ আমার জন্য। ওদের দিয়ে যাওয়ার সময় আবার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, ওনার ভাগিনা একটা গাড়ি চালাচ্ছিল, ওইটা অ্যাক্সিডেন্ট করছিল, কারো কিছু হয়নি, এমনি গাড়ির একটু ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ দেওয়া লাগছে আর কি বাইককে। তো এখানে আমার মেয়ে কি যে দুষ্টামি করতেছে বলার বাহিরে। হ্যাঁ, ঈদের দিন ইনশাল্লাহ দেখাবো, কালকে আমাদের এখানে ঈদ, আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক। তো কালকে দেখাবো আসলে আমরা কি কি গোল্ড কিনছি, আজকে যেহেতু সময় নেই, আজকে অনেক কাজ, আজকে এখানে চাঁদ রাত, আমার মেয়ে দিতে হবে, আমার মেয়েকে দিতে হবে অনেক কাজ। ইনশাল্লাহ এগুলো শেয়ার করবো অন্য আরেকটা ভিডিওতে, কিছুক্ষণ পরে ভিডিও তৈরি করবো আসলে, তারপরে কালকে পেয়ে যাবেন। তো যারা যারা দেখতেছিলেন এতক্ষণ, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমার ছেলে এসে কিছুক্ষণ আগে সাউন্ড করছে, ছোট মানুষ করে, সো প্লিজ একটু বুঝে নেবেন। হ্যাঁ, ভালো থাকবেন, আমার ভিডিওতে কোনো ভুল দোষ হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে মন থেকে ঈদ মুবারক, আমার কথা যাদের যাদের কানে দেশে অথবা মানুষের পৌঁছাচ্ছে, আপনাদের সবাইকে ঈদ মুবারক। আমি অন্যান্য বারের চেয়ে এবার একটু বেশি হ্যাপি, কারণ আমার ছেলে মেয়ে দুটোই আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আমার সঙ্গে আছে, কেউ হসপিটালে নেই, আমার মনও খারাপ নাই। হয়তো বা হাজবেন্ড একটু অসুস্থ, কিন্তু এটা হয়ে যাবে, কাশির সিরাপ নিতে বলবো, কাশির সিরাপ অনেক চেঞ্জ করছে, কিছুতে হচ্ছে না, দেখি কালকে হইলে ডাক্তার কাছে নিয়ে যাওয়া লাগবে, নিজে নিজে যাই না। তো আপনারা ভালো থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ। মুঝে প্যার হুয়া থা, ইকরার হুয়া থা।